Hello viewers, assalamualaikum. Welcome to the Fara Food Vision. Aaj ni eshechi Chinese recipe egg fried rice. Cholun dekhe niya jak. Chule pan boshiye diyechi half cup regular tel diye diyechi. Tinta dim bhenge diye diyechi. Shamanno lobon diye dimtake bhalo bhabe bheje nebo. স্প্যাটুলা দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ভেঙে দিয়েছি ডিমটা ঝুরি ঝুরি করে নেব আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে আরো দুটিও ভেঙে দিতে পারেন আমি এখন বাটিতে তুলে নিয়েছি এই প্যানে আরো সামান্য পরিমাণ রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার রসুন কুচি সামান্য আদা কিমা দিয়ে দিয়েছি এতে করে অ্যারোমাটা ভালো আসবে এটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ কাজু কিমা দিয়ে দিচ্ছি 2-3 মিনিট সটে করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা যত কালারফুল লাগবে খেতে এবং দেখতে ততটাই ভালো লাগবে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সামান্য লবণ দিয়ে 2-3 মিনিট সটে করে নেব 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এতে করে চাইনিজ রেস্টুরেন্টের ফ্লেভারটা চলে আসবে এতবার পোলাও চাল ছিল আমি মিডিয়াম সাইজের এক বোল ছিল তা দিয়ে দিয়েছি এখন এগুলো মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস 1 টেবিল চামচ ভিনেগার 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ টেস্টিং সল্ট এতে করে টেস্টটা ভালো আসবে আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডিম ছুরিটা দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এই সময় চুলার আঁচটা থাকবে হাই হিটে 2-3 মিনিট ভাজার পর চুলাটা বন্ধ করে দেব লক্ষ্য রাখবেন বেশি কুপা যাবে না সবজিগুলোর কাঁচি থাকে যেন সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের সবজিগুলো যে কোনো বড় বড় সুপার শপে পেয়ে যাবেন এই এগ ফ্রাইড রাইসটা যে কোনো উৎসব আয়োজন বা চটজলদি করে ফেলতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ